বেলোনিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়ো ত্রিপুরা জোড়ো পদযাত্রা অনুষ্ঠিত। পদযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ বাইক বাহিনীর বিরুদ্ধে। পুলিশি ব্যর্থতার কারণেই পদযাত্রায় বাধা, অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে ও ভারত জোড়ো পদযাত্রা অনুষ্ঠিত। টার্গেট 2023 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি বিরোধী দলগুলিও প্রচারে রীতিমতো ঝড় তুলেছে। সর্বভারতীয় কংগ্রেস দলের সঙ্গে তাল মিলিয়ে প্রদেশ কংগ্রেসও ভারত জোড়ো ত্রিপুরা জোড়ো পদযাত্রা করছে। সেই মতো সোমবার বিলোনিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারত জোড়ো ত্রিপুরা জোড়ো পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভারত জোড়ো এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নামে কংগ্রেস। শনিবার ও রবিবার এই দুদিন এই কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামলেও শান্তিপূর্ণ পদযাত্রার উপর বিজেপির বাইক বাহিনীর হামলা সংঘটিত হয় বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা। পুলিশের ব্যর্থতার কারণে বাইক বাহিনী এই পদযাত্রায় বাধা দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী। তিনি বলেন, একদিকে বিজেপি দল ভারত জোড়ো পদযাত্রার আন্দোলন যেমন বাধা দিচ্ছে, তেমনি পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে এই আন্দোলন। কংগ্রেস নেতা রোড ম্যাপ দেওয়ার পরেও তাদেরকে কলেজ স্কোয়ার, আমজাদ নগরে পদযাত্রা করতে দেওয়া হয়নি। বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়, বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা, সমাপ্ত হয় কংগ্রেস ভবন প্রাঙ্গণে। তৃতীয় দিন আমরা ভারত জোড়ো যাত্রা, ত্রিপুরা বাজার যাত্রার মধ্যে আমরা 10 নম্বর সেক্টর থেকে 9:30 আমরা বেরিয়েছি পুরুলিয়া কংগ্রেস থেকে মাথায় পর্যন্ত আমাদের পদযাত্রা। এর মধ্যে আমরা 2টা দিন সুন্দরভাবে করতে পারিনি। প্রথম দিন বিজেপির গুন্ডা বাহিনী আমাদের শান্তিপূর্ণ পদযাত্রাকে সত্যা খেলাতে আটক করে দেয় এবং আমাদের কর্মীদেরকে মারধর করে, তাও সেটা পুলিশের ব্যর্থতার কারণে। আমরা ভারত জোড়ো যাত্রাতে অংশ নিয়েছি, আমরা কোনো দলের স্লোগান দিচ্ছি না। কংগ্রেসের পদযাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ভোলানাথ ধর, ব্লক কংগ্রেসের সভাপতি তমাল ধর, কংগ্রেস নেতা মানিক দাস সহ অন্যান্য নেতৃত্ব। সোমবার সকালে বিশালগড় রাউতখোলা এলাকা থেকে কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেই পদযাত্রা বিশালগড় বাজার, এসডিএম অফিস, মুড়াবাড়ি, করইমুড়া, দুর্গানগর, চেলিখলা হয়ে ঘনিয়ামারায় এসে শেষ হয়। এই কর্মসূচি সম্পর্কে কংগ্রেসের স্থানীয় নেতা বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন, পদযাত্রার মধ্য দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রত্যক্ষ করা যায় বলেও দাবি করেন কংগ্রেস নেতৃত্ব। আমাদের ভারত জোড়ো ত্রিপুরা বাজাও কর্মসূচি আজকে তৃতীয় দিন। আমরা গত দুদিন ছাব্বিশ জনের পরিণাম করেছি, আজকে বিশালগড়, আগামীকাল বিশালগড় হবে। কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ হবে? বিশালগড় রাউতখোলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে, আমরা এলটিএমের পেছন রাস্তা ধরে চেলিখলা ব্রিজ পর্যন্ত যাবো। সাধারণ মানুষ থেকে কীরকম সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। রাস্তার দুধারে যে মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুভমেন্ট দেখলে বোঝা যায় মানুষ খুব খুশি। মানুষ পারে না, ছুটে আসে, কিন্তু কেউ আমাদেরকে হাত নাড়াতে হলো এদিক সেদিক দেখে, কোনো গুন্ডা বাহিনীর চোখে নড়তে না পড়ে তারপরে আমাদেরকে হাত নাড়ায় এবং আমরা অত্যন্ত খুশি। এদিকে কংগ্রেসের পদযাত্রাকে ঘিরে বিলোনিয়া এবং বিশালগড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই পুলিশের কড়া প্রহরা ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।